ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. একবন প্রশ্ন করেছেন যে ফেরেশতারা কি আমাদের মনের খবর জানেন? আর একই কথা হলো যে শয়তানের বিষয়ে, শয়তান যে আমাদের মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কিন্তু শয়তান কি জানে যে আমি মনে মনে কি চিন্তা করছি? যাই হোক, এটা হলো সংক্ষেপ, লম্বা প্রশ্ন কিন্তু এটা হলো সংক্ষেপ কথা আর কি। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ ব্যতীত মানুষের অন্তরের খবর কেউ জানে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদুর, অন্তরের ভিতরে যা কিছু আছে সেটা আল্লাহ জ্ঞান রাখেন সে সম্পর্কে। তো ফেরেশতারা এ সম্পর্কে জানে না, শয়তানও জানে না, অন্য কেউ জানে না। তবে মানুষ যখন কোনো কিছু পরিকল্পনা করে, তখন যেহেতু সেটা আল্লাহ জানেন, তখন আল্লাহ অনুমতি দেন ফেরেশতাদেরকে সে সম্পর্কে লিপিবদ্ধ করার। যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত হয়েছে, তিনি বলছেন যে ইন্নাল আবদা ইযা হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহুল্লাহু ইনদাহু হাসানা কামিলা। কোনো মানুষ যখন একটি নেকির কাজ করার পরিকল্পনা করে, অন্তরে নিয়ত করে, যেটাকে আমরা নিয়ত বলি আর কি, নিয়ত করে, তখন আল্লাহ তার নিকটে উহা একটি পূর্ণ নেকি রূপে লিখে দেন। তো আল্লাহ লিখেন মানে আল্লাহর অনুমতি করবে ফেরেশতারা লেখেন, যেটা আমরা কোরআনের অন্য আয়াত দ্বারা জানি যে কেরামান কাতিবিন আমালুনা কি আলামুনা মা তাফালুন, যে কিরা আমার সম্মানিত ফেরেশতারা তোমরা যা করো তা তারা জানেন। জানেন মানে আল্লাহ তাদেরকে জানান এই হাদিস দ্বারা, যেটা অন্য আয়াত আল্লাহ বলছেন যে মা ইয়ালফুজুমিন কলিন ইল্লা আল্লাহি রাকিবুন আতিদ, তোমাদের মুখ থেকে যে কথাই বের হয় সেটা সংরক্ষক ফেরেশতা লিখে রাখেন। তো অন্তরের এই বিষয়টা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, অতএব ফেরেশতাদেরকে তিনি হুকুম দেন, সেই হিসাবে তারা লিখে রাখেন। অনুরূপভাবে বান্দা যখন কোনো গুনাহের কাজ এর নিয়ত করেন বা পরিকল্পনা করেন, তখন মানে সেটা কোনো কিছু লেখা হয় না যতক্ষণ পর্যন্ত সেটা বাস্তবায়ন না করে। আর যখন বাস্তবায়ন করবে, তখন যতটুকু করেছিল অতটুকুই তার গুনাহ লেখা হবে। আর নেকির ক্ষেত্রে পরিকল্পনা করার সাথে সাথে একটি নেকি লেখা হবে, আর যখন সে বাস্তবায়ন করবে তখন তার নেকিটা 10 গুণ বাড়িয়ে কখনো 70 গুণ কখনো 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে লেখা হয়। যাই হোক, আর শয়তানের বিষয়টা হলো এই যে শয়তান আমার মনের ভিতরে কী আছে তা কিন্তু জানে না, কিন্তু আল্লাহ তাকে এই ক্ষমতা দিয়েছে যে সে আমার মনের ভিতরে এসে ওয়াসওয়াসা তৈরি করে, তার মানে নিজের পক্ষ থেকে সে কোনো কিছু আমার মনের মধ্যে সে ঢেলে দেয়। দুনিয়াতে চোখের সামনে যে সমস্ত অপকর্মগুলো আছে, অন্যায়গুলো আছে, কুফরিগুলো আছে, এগুলিকে আমার সামনে সুসজ্জিত করে দেয়। জুইয়েন আলহম সু ও আম আলিহিম, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে জাইয়ান আলহম শয়তান সু আম আলিহিম, যে শয়তান তাদের সামনে তাদের গুনাহের বিষয়গুলো বা খারাপ বিষয়গুলোকে সুসজ্জিত করে, নানা রকমের যুক্তি তৈরি করে দেয় তার সামনে যে এটাতে করেছো তুমি, এটা ঠিক আছে, এটা এই দিক থেকে ঠিক আছে, এই অ্যাঙ্গেলে ঠিক আছে, এই দলের ভিত্তিতে ঠিক আছে, এই যুক্তিতে ঠিক আছে, এভাবে শয়তান সেটাকে সুসজ্জিত করে। অনুরূপভাবে যখন আমি নিজে চিন্তা করি কোনো একটা বিষয়, আমার ভিতর থেকে যখন চিন্তাটা আসে, তখন ওই চিন্তাটা শয়তান এর ভিতরে তখন অসুস্থ তৈরি করে, শয়তান তখন সেটাতে অসুস্থ তৈরি করে। শয়তান আগে থেকে কোনো কিছু জানে না যে আমার অন্তরে কী আছে, আমি যখন সেটাকে প্রকাশ করি বা মনের মধ্যে নিয়ে আসি, হ্যাঁ, তখন সেখানে বাধা সৃষ্টি করে এরকম আর কি। কিন্তু সে আগে থেকেই আমার অন্তরের খবর কোনো কিছু জানে না, যেটা আল্লাহ তাআলা আগে থেকে জানেন। ঠিক আছে, তো আশা করি এই আলোচনার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়েছে। আল্লাহ তাআলা আলাম।